ঘুমের মধ্যে স্বপ্ন দেখেননি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ স্বপ্ন দেখা অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা যা প্রায় সব মানুষের সাথেই ঘটে থাকে। অধিকাংশ সময়ই অদ্ভুত কিছু দৃশ্য আর মাঝে মাঝে চেনা পরিচিত কিছু ঘটনা ঘুমের মধ্যে প্রত্যক্ষ করাই হলো স্বপ্ন। কিন্তু আমরা কেন স্বপ্ন দেখি? চোখ বন্ধ করেও এভাবে দৃশ্যমান দৃশ্য আমরা কিভাবে দেখতে পাই? আর স্বপ্ন কি সবসময় অর্থহীন, নাকি এর কোনো অর্থ আছে? সব মানুষই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, শিশু থেকে বৃদ্ধ সবাই। কিন্তু আপনি জানেন কি কোন ধরনের স্বপ্ন মানুষ সবচেয়ে বেশি দেখেন? প্রায় 5,000 প্রাপ্তবয়স্ক মানুষের ওপর দীর্ঘ 1 বছর গবেষণা করে দেখা গেছে যে অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষই এটা স্বপ্ন দেখেন যে তার সঙ্গীর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। হয়তো সন্দেহবাদিকতা থেকেই এই ধরনের স্বপ্নের উৎপত্তি হয়েছে, আর এর জন্যই হয়তো বলা হয় আপনি তাই স্বপ্ন দেখেন যে আপনি চিন্তা করেন। স্বপ্ন দেখার সময় আপনি কখনো বুঝতে পারবেন না যে আপনি স্বপ্ন দেখছেন। আপনার কাছে তখন মনে হবে যে এটাই হয়তো বাস্তব, আর এটাই হয়তো ঘটে চলেছে। এর কারণ হলো ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা সামনের অংশ ইনঅ্যাক্টিভ থাকে। মস্তিষ্কের এই অংশটি মূলত যুক্তিযুক্ত চিন্তা করতে সাহায্য করে, আর এই অংশটি অকেজো থাকার জন্যই আপনি ঘুমের মধ্যে স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য তৈরি করতে পারেন না। আর এটাই হলো আরও একটা কারণ যার জন্য স্বপ্ন সবসময় অযৌক্তিকভাবে চলতে থাকে, অর্থাৎ একটি ঘটনার সাথে আরেকটি অসংযুক্ত ঘটনা নিয়ে মানুষ স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্নের মধ্যে মানুষ অনেক আজব কিছু দেখে থাকেন, যেমন আকাশে উঠতে পারা, পাহাড় থেকে লাফ দেওয়া বা বিদ্যুতের বেগে দৌড়ে যাওয়ার মতো কিছু। এগুলো বাস্তব জীবনে অনেকের কাছেই বেশ কাঙ্ক্ষিত, এবং স্বপ্নে দেখা এই জিনিসগুলোতে যেন অনেকটা বাস্তবের স্বাদ পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো স্বপ্নে কোনো কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকে না। আপনি চাইলেও যেভাবে আকাশে উঠতে চান সেভাবে উঠতে পারবেন না। কিন্তু কেমন হতো যদি আপনার স্বপ্নকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন? আসলে এটি অসম্ভব কিছু নয়। এ ধরনের বিষয়কে বলা হয় লুসিড ড্রিমিং। লুসিড ড্রিমিং স্টেটে থাকা অবস্থায় আপনি যেভাবে চান সেভাবে আপনার স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি যেন অনেকটা ঘুমানো এবং জেগে থাকার মধ্যবর্তী একটি অবস্থা। বিভিন্ন ধরনের ড্রাগ এবং কন্ট্রোল এনভায়রনমেন্টের মাধ্যমে লুসিড ড্রিমিং স্টেট তৈরি করা সম্ভব। সুতরাং বলা যায় স্বপ্নও এখন মানুষের নিয়ন্ত্রণে। আমরা আমাদের স্বপ্নের মধ্যে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাগুলোই দেখতে পাই, অর্থাৎ যা আমরা চোখে দেখি তাই আমরা স্বপ্ন দেখি। তাহলে অন্ধ মানুষ কি কখনো স্বপ্ন দেখেন না? যেসব মানুষ জন্ম থেকেই অন্ধ সেসব মানুষ আসলে স্বপ্ন দেখেন, তবে তাদের স্বপ্ন সাধারণ মানুষের থেকে আলাদা। অন্ধ ব্যক্তিদের ওপর গবেষণা করে দেখা গেছে যে তারা যেভাবে শব্দ এবং স্পর্শের মাধ্যমে কোনো বিষয়কে অনুভব করেন তারা ঠিক সেভাবেই স্বপ্ন দেখেন। যেহেতু স্বপ্ন মস্তিষ্কের স্বাভাবিক একটি প্রক্রিয়া, কাজেই সব মানুষ স্বপ্ন দেখবেন, এটাই স্বাভাবিক। স্বপ্ন সম্পর্কে আপনারা এতক্ষণ অনেকেই অনেক কিছু জেনেছেন। চলুন এবার জেনে নেওয়া যাক যে মস্তিষ্কের কোন বিষয়টি মূলত মানুষকে স্বপ্ন দেখায়।
মস্তিষ্কের রাসায়নিক ক্রিয়ার ফলে ডায়মিথাইল ট্রিপটামিন নামে একটি রাসায়নিক যৌগের সৃষ্টি হয়। এটি হচ্ছে সেই রাসায়নিক পদার্থ যেটি আমাদেরকে স্বপ্ন দেখায়। এই যৌগটিকে কৃত্রিমভাবেও তৈরি করা সম্ভব, আর এরপর যখন এটিকে মানুষের দেহে ইনজেক্ট করা হয় তখন হ্যালুসিনেশন বা জেগে থেকে স্বপ্ন দেখার মতো অবস্থার সৃষ্টি হয়। যাই হোক, স্বপ্ন সেই প্রাচীনকাল থেকেই এক রহস্যময় বিষয়। অনেকেই তাই মনে করেন হয়তো স্বপ্নের কোনো অর্থ আছে, আবার কেউ কেউ একে নেহাতি মস্তিষ্কের ক্রিয়াবিক্রিয়া ছাড়া আর কিছুই মনে করেন না। স্বপ্ন সম্পর্কে তাই আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এ বিষয়ে তাদেরকেও জানাতে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।